গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে। সকাল 6:30 নাগাদ নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে আসানসোলে, এমনটাই জানা যাচ্ছে। আমরা বিষয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন। পিঙ্কি, এই বিষয় নিয়ে তোমার কাছে আর কি কি লেটেস্ট আপডেট রয়েছে? দেখো মধুকল্পিতা, সাইগেল হোসেনকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর সিবিআই কাস্টডি পায় এবং সেই কাস্টডির প্রথম দফার যে মেয়াদ, সেই মেয়াদ আজকে শেষ হচ্ছে এবং তার ফলস্বরূপ আজকে সকাল 6:30 সময় আসানসোলের উদ্দেশ্যে রওনা হয়েছে সিবিআই টিম। সঙ্গে রয়েছে সাইগেল হোসেন। সাইগেল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, এই মুহূর্তে প্রাক্তন দেহরক্ষীও বলা যেতে পারে। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়া রওনা দিয়েছে সিবিআই টিম। আজকে তাকে আসানসোলে পেশ করা হবে, কোর্টে পেশ করা হবে এবং আগামী কাস্টডি কিন্তু সিবিআই চাইতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। দেখো সাইগেল হোসেনকে ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। সাইগেল হোসেন, যার 2013 সালে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে কাজ নিযুক্ত হওয়ার পর থেকেই যার সম্পত্তি, অর্থ সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছিল বলে বাসিন্দারা, এমনকি বিভিন্ন তথ্য সামনে এসেছে, তারপর থেকেই সাইগেল হোসেন, যার নাম কিন্তু জড়িয়েছে গরু পাচার কাণ্ডে, সেই সাইগেল হোসেন যে একসময় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, তাতে ছায়াসঙ্গী বলা যেতে পারে, সেই সাইগেল হোসেন গ্রেপ্তার করা হয়েছে। এবং পঞ্চম বার তখন যাকে তলব যখন জিজ্ঞাসাবাদ চলছিল সেই সময় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আজকে আসানসোলে পেশ করা হলে, আসানসোল কোর্টে পেশ করা হলে তাকে কিন্তু সেখান থেকে আবারও কাস্টডি চাইতে পারে সিবিআই, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। মধুকল্পিতা, একেবারে এই আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি নিজাম প্যালেস থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী।